হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পকথন, দ্য আল্টিমেট ডেস্টিনেশন অফ টার্কিয়ার। আই এম ইয়োর হোস্ট বৃষ্টিনাথ, অ্যান্ড আই এম ইনক্রেডিবলি এক্সাইটেড টু এম্বার্ক অন দিস গ্রিন জার্নি উইথ ইউ। আজকে ছবিটা যে গাছটি দেখতে পাচ্ছেন এটার নাম সোরলেডি, মানে আমি আজকে যে গাছটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে মেক্সিকান সোরলিলি বা সোরলিলি। তবে কেউ কেউ এটাকে সিঙ্গেল পেটাল জলগোলাপও বলে থাকে, যদিও এটা জলগোলাপ না, জলগোলাপটা অন্যরকম হয়। যারা বাড়িতে গাছ রাখতে ভালোবাসেন কিন্তু কেয়ার করার সময় পান না বা সঠিক কেয়ারটা জানেন না, তাদের জন্য এটি এমন একটি গাছ যেটা বেস্ট অফ বেস্ট হতে পারে। আবার যারা ফুল গাছ পছন্দ করেন কিন্তু পর্যাপ্ত রোদ নেই দেখে ফুল গাছ লাগাতে পারেন না, তারাও এটি খুব সহজেই লাগিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন সারা বছর। কেননা এটাকে একবার পর্যাপ্ত মিডিয়ায় লাগানোর পরে সারা বছর শুধু পানি দিলেই হয়, আর কোনো কেয়ার করতে হয় না। পর্যাপ্ত মিডিয়ায় লাগালে আর পানি ছাড়া কিছুরই প্রয়োজন নেই এর, তাই পর্যাপ্ত পট এবং পর্যাপ্ত মিডিয়াতে একবার লাগিয়ে ভুলে যান আর সারা বছর এর সৌন্দর্য উপভোগ করুন। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনি নিজেই এমন একটি স্বাস্থ্যবান গাছ করবেন নিজের বাসায়। যে কোনো গাছ করার আগেই প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে পট বা পাত্র নির্বাচন। পাত্র নির্বাচনের জন্য আমরা সোরলিলির জন্য এমন একটি পাত্র নির্বাচন করব যেটাতে কোনো ছিদ্র নেই, ছিদ্র ছাড়া বা ছিদ্রবিহীন একটি মাঝারি সাইজের পট আমাদেরকে নির্বাচন করতে হবে। সোরলিলির ক্ষেত্রে মনে রাখতে হবে এটি একটি জলজ গাছ, তাই এর পানি খুবই পছন্দ, জন্য এমন একটি পাত্র আমরা নির্বাচন করব যেটিতে পানি জমে থাকবে। এটার জন্য আপনারা 2 লিটার বা 3 লিটারের পট নিতে পারেন, আমার এটা যেমন আছে 3 লিটারের পট। এছাড়া আমি আপনাদেরকে আরেকটা পট যদি দেখাই, এই যে এখানে আছে 1 লিটারের পট, এটাতেও কিন্তু বার্ডস চলে এসেছে, এটাতেও বার্ডস চলে এসেছে। 1 লিটার বলেন, 1/2 লিটার বলেন, এমনকি 1 টাইম কাপেও এটাকে পটিং করা যায়। তবে বেস্ট বলে তো একটা জিনিস আছে, সেজন্য এটা 2 লিটার বা 3 লিটারের পটে পটিং করাটা বেস্ট। এরপরে আমরা জানবো সোরলিলির জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মিডিয়া, আমরা কেমন মিডিয়াতে এই গাছ পটিং করব। এই গাছ পটিং করতে হলে এমন মিডিয়া তৈরি করতে হবে যাতে ও সারা বছর সেই মিডিয়া থেকে পুষ্টি পায়। নর্মালি অনেকে অনেক রকম মিডিয়াতে গাছ পটিং করে, এক একজন বাগানি এক একভাবে মিডিয়া তৈরি করে এবং গাছ পটিং করে। তো আমি আজকে শেয়ার করব আমি কিভাবে গাছ পটিং করি এবং 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিভাবে আমি ফুল পাই। আমি যেভাবে মিডিয়া তৈরি করি সেজন্য আপনাদেরকে প্রথমেই নিতে হবে গার্ডেন সয়েল বা নর্মাল মাটি, যেটা সেই মাটি 60 ভাগের মতো। তার মধ্যে আমরা মিশাবো পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, মানে যা সার আপনার কাছে আছে সেই সার 20% মিশাবো মাটির 20%, আর 20% নিব বালি। এই মাটি বালি এবং গোবর সার মিলিয়ে পানিতে পচতে দেব 2 দিনের মতো, 2 থেকে 3 দিন পানিতে পচতে দেব। 2 থেকে 3 দিন পর কাদা কাদা হয়ে যখন এটা পচে যাবে, মানে গোবর সারের একটা ক্ষারীয় ধাক আছে, এই ধাকটা যেন সরাসরি গাছে না পৌঁছায় সেজন্য এই পচন ক্রিয়াটা, এটা করাটা খুব জরুরি। অনেকে সরাসরি দিয়ে দেয়, তো সরাসরি দিলে গাছ পুড়ে যাওয়ার বা পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো আমরা পচিয়ে দিব, এটাতে বেস্ট ফলটা পাওয়া যায়। তো 3 দিন পরে আমরা মাটিটা এভাবে 3 দিন পরে পচিয়ে নেওয়ার পরে 3 দিন পরে সেই পটটার সেই মাটিটার মধ্যে শুধুমাত্র চারাটা গেঁথে দেব। চারাটা গেঁথে দিয়ে অল্প করে পানি দেবো যেন গাছের গোড়াটা বা গাছটা পানিতে ডুবে থাকে,
তবে কোনো পাতা যেন পানিতে না ডুবে যায়। পাতা কাদা পানিতে ডুবে থাকলে পচে যাওয়ার একটা চান্স থাকে, আর পাতা যদি পচে যায় তাহলে গাছটাও মোটামুটি পচে যাওয়ার একটা চান্স থাকে, বা ফুল আসতে চাইবে না, এরকম কিছু হতে পারে। আচ্ছা, তারপর আমরা জানব এই গাছে কেমন সূর্যালোক দরকার বা কোথায় রাখবো আমরা এই গাছ। এই গাছের তেমন কোনোই চাহিদা নেই, এই গাছ আমরা যে কোনো জায়গা, বাড়ির যে কোনো জায়গাতেই রাখতে পারি। আলোতে, ছায়াতে, রোদে সবখানেই তিনি খুশি মনে ফুল দিয়ে যান। তবে কড়া রোদটা একটু অ্যাভয়েড করাই ভালো। আর কড়া রোদটা অ্যাভয়েড করাই ভালো কেন বললাম, আমি যদি এখানে একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি একটু গাছটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই গাছটা আমার বেলকনিতে থাকে, বেলকনি গার্ডেনে রাখা গাছ, কিন্তু এই পাতাগুলো একটু বাহির দিকে ঝুলে পড়ে। এই পাতাটা, এই পাতাটাও যদি দেখেন, এই যে এপাশের পাতাটাও যদি দেখেন, এই পাতাগুলো একটু বাহির দিকে ঝুলে পড়ে, যার কারণে সূর্যালোকটা বেশি পায়। কড়া সূর্যের আলোতে এই পাতাগুলো পুড়ে গেছে, বার্ন করেছে, যার কারণে কড়া সূর্যালোকটা যদি একটু অ্যাভয়েড করা যায় তাহলে দেখবেন এই পাতাগুলো এরকম হবে না। আবার পক্ষান্তরে যদি আপনাদেরকে আমি যেই গাছটা আমি আমার ইনডোরে রেখেছিলাম, যেখানে হালকা একটু সানলাইট পায়, তেমন কোনো রোদ পায় না বা রোদের আলো তেমন কিছু একটা পায় না, সেই গাছটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এই গাছটা কেমন কড়া সবুজ পাতা। এই যে এটা মাদার প্লান্ট, এটাও তার বেবি। এই যে গাছের পাতাগুলো দেখেন একদম সবুজ, কোনো পাতাই কিন্তু তেমন বার্ন করে নাই। এটা আমার হাত লেগে একটু ছিঁড়ে গিয়েছিলো, এটা আমার কিচেনে থাকে এই প্লান্টটা, আমি আপনাদেরকে দেখাবো, দেখে নিয়ে এসেছি। দেখেন এখানেও বার্ড চলে এসেছে, এটা কিন্তু তেমন কোনো রোদ পায় না, এটা সম্পূর্ণ ইনডোরে থাকে। গাছের পাতাগুলো একদম কড়া সবুজ রঙের, সেজন্য এই গাছের জন্য হালকা সানলাইটই ভালো। হালকা সানলাইটে পাতাগুলোও সুন্দর সবুজ থাকবে, গাছটাও সুন্দর স্বাস্থ্যবান থাকবে, আবার ফুলও হবে সুন্দর মতো। আচ্ছা, এবার আমরা জানব এই গাছে সার কী দিব বা পানি কী পরিমাণ দিব। তো প্রথমে যেহেতু বলেছি এটা একটা পানির গাছ বা জলজ গাছ, তাই এটাকে অবশ্যই সবসময় পানি দিয়েই রাখতে হবে। দেখেন আমি এখনও যদি দেখাই, এটার গোড়াতেও পানি আছে, এটাও যদি কাছের থেকে দেখাই একদম, এই দেখেন এটার গোড়াতেও পানি আছে। তো এটাকে সবসময় পানি এভাবে দিবেন, পানি যেন অনেক বেশি দেয়া হয়, পানি অনেক বেশি দিয়ে ওভারফ্লো করবেন, এতে করে গাছের পুরনো পানিটা চলে যাবে এবং গাছে মশা হবে না। আর একবার যদি সঠিক মিডিয়াতে এটাকে পটিং করতে পারেন তাহলে সারা বছর আর কোনো সারের প্রয়োজন নেই, অন্তত প্রথম বছর তো নাই, লাগানোর এক বছর পরে তো নাই। তবে যদি দেখেন যে আপনার গাছে কোনো কারণে ফুল আসছে না, বা কোনো কারণে দেখছেন ফুল আসতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটি ওয়ান টাইম কাপের মধ্যে অল্প করে গোবর সার নিয়ে পানি দিয়ে ওটাকে দুই তিন দিনের জন্য রেখে দিবেন। দুই তিন দিন পরে টবের মাটিটা, এই যে এমন টবটা, টবের মাটির সাইড থেকে একটু খুঁচিয়ে নেবেন। খুঁচিয়ে নেওয়ার পরে গোবর মিশ্রিত পানিটা বা গোবর পচা সারটা যে ওটা ঢেলে দিবেন। আশা করি এক থেকে দেড় মাসের মধ্যেই আপনি ফুলের দেখা পাবেন। আর এই গাছে সারের প্রয়োজন তো নাই, কোনো রকম রাসায়নিক সার এতে প্রয়োগ করতে যাবেন না। এতে যদি কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করতে যান তাহলে হয়তো আপনি গাছটাই হারিয়ে ফেলতে পারেন, গাছটা ঝুলসে যাবে, জ্বলে যাবে, এমন কিছু একটা হতে পারে। আচ্ছা, এবার আমরা একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি, এখন আমরা জানবো এই গাছের প্রোপাগেশন কীভাবে করবেন। এটি এমন একটি গাছ যে যে সুন্দর সুন্দর ফুলগুলো দেখছেন, এই ফুল ফোটা শেষ হলে এই ফুলের মাথা দিয়ে, এই যে ফুল ফোটা শেষ হবে প্রতিটা, এই যে ফুল ফোটা শেষ হবে, এখান থেকেই নতুন করে চারা বের হবে। এভাবে প্রতিটা ফুলের স্টিকে ফুল ফোটা শেষ হলে ফুলের চারা বের হবে। এই যে আপনাদেরকে যদি দেখায়, এই যে দেখেন এটা পুরনো একটা ফুলের স্টিক ছিল, এটাতে অনেকগুলো চারা এসেছিলো, আমি কেটে বসিয়ে দিয়েছি,
এই যে উপরে গেলে কেটে চারা বসিয়ে দিয়েছি, এখানে আরও একটি আছে, এই যে এটাকেও বসানো হয়নি সময়ের অভাবে, কিন্তু দেখেন এটাতে অলরেডি ফুল চলে আসছে। আমি সময়ের অভাবে চারাটা বসাতে পারিনি ঠিকই, কিন্তু এখানেই সে ছোট্ট চারা গাছে ফুল চলে আসছে, এই যে দেখেন ছোট ছোট বার্ডস। এপাশে আরও একটা দেখেন, এই যে কত বড় একটা, এই যে দেখেন একটু যদি দেখাই, এই যেটা অনেক বড় স্টিকটা, যার কারণে দেখা যাচ্ছে না, এই যে এখানে অলরেডি দুইটা তিনটা চারা হয়ে গিয়েছে। এটাও আমি সময়ের অভাবে বা পটের অভাবে করতে মানে পটিং করতে পারিনি, যার কারণে এটা অনেক বড় হয়ে গেছে। এটা অনেক বড় একটা স্টিক এসেছিলো, যেটা ফুল ফোটা শেষ। আর এভাবে ফুল ফোটা শেষ হলে প্রতিটা স্টিকেই দেখবেন এরকম চারা চলে এসেছে। এই চারাগুলোকে এভাবে, এই যে যদি দেখাই, এভাবে ভেঙে নিয়ে আপনারা পানিতে বসাতে পারেন, পানিতে, এই যে সরাসরি এভাবে একটি কাপের মধ্যে পানি পানি পড়ছে দেখছো, এই যে সরাসরি একটি কাপের মধ্যে পানি দিবেন, পানিতে এভাবে যদি রেখে দেন গাছটা, এভাবে চারাটা ভাঙলাম যেটা, এই যে সেটা এভাবে যদি পানিতে রেখে দেন তাহলে এরকম বড় বড় শিকড় ছাড়বে। তখন যদি আমি যেভাবে মিডিয়া বললাম, যেভাবে পটিংয়ের কথা বললাম, সেভাবে পটিং করেন, তাহলে গাছটি মরার আর কোনো চান্স নেই বা পচে যাওয়ার আর কোনো চান্স নেই। আর চাইলে আপনারা এটাকে সরাসরিও ভাবে মিডিয়া তৈরি করে সেটার মধ্যে বসাতে পারেন, সেক্ষেত্রেও আপনার গাছটা হয়ে যাবে, তবে এটা বেশি ভালো। এভাবে পানিতে রেখে শিকড় করে নিয়ে তারপরে যদি আপনি গাছটা পটিং করেন, সেটা গাছের জন্য বেশি ভালো হবে। আচ্ছা, এই ছিল আমার আজকের সোর্ড লিলি গাছের সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে। তো আরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এ বিষয়ে, আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই এক সোর্ড লিলি গাছ লাগান এবং এরকম সুন্দর হেলদি গাছ পান, এরকম সুন্দর ফুলের দেখা পান, সেই শুভকামনায় আজকে শেষ করছি। আর যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে লাগে বা ভিডিও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।